নিরামিষ পনিরের এই রেসিপিটি যদি একবার ট্রাই করেন বারবার কিন্তু খেতে ইচ্ছে হবে। নমস্কার, আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ করছি নিরামিষ পনির, চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। প্রথমেই দেখুন, আমি কিছুটা পনির পিস পিস করে কেটে নিয়েছি, আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তারপর দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো তেলটা গরম হওয়ার পরে। খুব ভালো করে তেলটা কিন্তু গরম হতে হবে, না হলে কিন্তু পনিরগুলো আটকে যেতে পারে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কথাটা বললাম, কারণ অনেক সময় তারা জানে না তাই। তারপর আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যে কিন্তু পনিরগুলো নামিয়ে নিচ্ছি। এর কারণ একটাই, পনিরগুলো দারুণ সফট থাকে, কোনো দিন ট্রাই করে দেখতে পারেন, দারুণ কিন্তু সফট, খেতে হয় অসম্ভব মজার। তারপর ওখানে আর সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর কিছুটা দুটো তেজপাতা আর কিছু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কিছু সেদ্ধ করা আলু। প্রথম থেকে সেদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না দিয়ে থাকি, একবার হলেও চ্যানেলটা থেকে ঘুরে আসবে, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তারপর সেই আলুর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে অনেকক্ষণ হালকা আঁচে ভেজে নিতে হবে। এই ভাজার উপর কিন্তু ডিপেন্ড করে রান্নাটি আপনি কতটা দারুণ করতে চলেছেন। তো অনেকক্ষণ সময় ধরে আলুটা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো মশলা। মশলাতে নিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা, একটু আদা, জিরে, ধনে, সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ সময় ধরে ভালো করে কিন্তু আলুর সাথে আমি কষিয়ে নেব। এই রান্নাটি আপনি ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অসাধারণ খেতে হয়, কোনো দিন অবশ্যই ট্রাই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তারপর দেখুন কষাতে কষাতে একদম কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দেবো সেই জল, গরম জলে যে পনিরটা দিয়েছিলাম সেই জলটা একসাথে দিয়ে দেবো পনিরের, যদি দরকার পড়ে আরেকটু জল অ্যাড করতে পারেন। তারপর আমার আর দরকার হবে না, এটা হালকা আঁচে ফুটিয়ে নিলে আমাদের রান্নাটি কিন্তু রেডি হয়ে যাবে। নিরামিষ দিনে কিন্তু সব থেকে সমস্যা হয় যে কী রান্না করি কী রান্না করি একটা ব্যাপার, তো আর কোনো চিন্তা নেই, এভাবে একদিন পনির ট্রাই করতে পারেন। সবসময় তো অনেক ধরনের পনিরই খেয়ে থাকেন, এই ঘরোয়া আমাদের গ্রাম্য পদ্ধতিতে এইভাবে একবার পনিরটা ট্রাই করতে পারেন। তারপর দেখুন অনেকক্ষণ কিন্তু ফুটতে হবে, আলুর ঝোল অনেকক্ষণ ফুটতে হয়, না হলে কিন্তু ঝোলটা ঠিক সেই স্বাদটা আসে না। তারপর অনেকক্ষণ সময় ধরে ফুটে যাওয়ার পর তারপর দিয়ে দেবো গরম মশলা। এখানে কিন্তু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, শিলনোড়ায় বেটে, সেই গরম মশলার স্মেলটা কিন্তু বেশি ভালো হয়। তারপর আর